হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই আর্কেস্টিক চ্যানেল। আজ আমি ব্যাটারি নিয়ে আলোচনা করব, যাদের ফোনের ব্যাটারি দুর্বল বা যাদের ফোনের ব্যাটারি বেশিক্ষণ যায় না, তো এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার যে চার্জ একদিন যায় সে চার্জ হামেশাই দুদিন চলে যাবে। এর জন্য আপনাদের জাস্ট কিছু সেটিংকে আপনাদের রিসেট করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্টার্ট করা যাক। অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারির সব থেকে বড়ো এক সমস্যা হলো আপনাদের ডিসপ্লে প্রবলেম। আপনাদের ডিসপ্লের যে লাইটটা আছে, এই লাইটটা বেশি থাকলে আপনাদের ব্যাটারিটাও বেশি নষ্ট হয় বা বেশি খায়। তো সেজন্য আপনাদের ফার্স্ট যে জিনিসটি করতে হবে, আপনাদের এই লাইটটি প্রয়োজন অনুসারে আপনাদের জাস্ট যেটুকু প্রয়োজন আপনাদের এই লাইটটিকে জাস্ট সেটুকু করতে হবে। এবং সেকেন্ড অপশন, ফ্লাইট মোড। এই ফ্লাইট মোড করে ফেলে আপনাদের চার্জ অনেকটাই কম খাবে। এর কারণ হলো আপনাদের ফোনের যে নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কটি কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন করে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন করে। এই ফ্লাইট মোড করে ফেলে আপনাদের ফোনের কোনো নেটওয়ার্ক পায় না, সেক্ষেত্রে আপনাদের ফোনের ব্যাটারিও নষ্ট হয় না। ওকে ভিউয়ার্স, তো এখন আমরা দেখব আপনাদের ফোনের যে ব্যাটারি অপশনটি রয়েছে, সেই ব্যাটারি অপশনে আপনারা কিছু সেটিং রিসেট করবেন কী করে। তো সেজন্য আপনারা চলে যান আপনাদের ফোনের সেটিংয়ে, এবং এখানে সার্চ বারে টাইপ করবেন ব্যাটারি। এই ব্যাটারি অপশনটি আপনাদের সকল অ্যান্ড্রয়েড ফোনেই আছে, সেটা হয়তো একটু ভিতরে কিংবা হয়তো ডাইরেক্ট আপনাদের সামনে পেয়ে যাবেন। তো যদি ব্যাটারি অপশনটি আপনারা না পান, সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ দেবেন এবং আপনারা ব্যাটারি অপশনের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস বা একটু আলাদা ইন্টারফেস শো করবে, কিন্তু যেই ইন্টারফেস শো করুক না কেন, আপনাদের ফোনে এই অপশনগুলো অবশ্যই পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি চার্জ দিয়েছি 14 ঘন্টা 5 মিনিট, মানে আমার ফুল চার্জ হয়ে গেছে 14 ঘন্টা 5 মিনিট, এবং আমার স্ক্রিন ওয়ান রয়েছে 6 ঘন্টা 1 মিনিট, এবং আমার অ্যাভেলেবেল আছে, মানে আমার চার্জ এখনও চলবে 1 দিন 49 মিনিট। এখন আমার ফোনে 64% চার্জ রয়েছে। এবং এখানে কিছু অপশন আমার যদি আমি এখানে রিসেট করি, তাহলে এই সেম চার্জ অনায়াসেই 2 দিন চলে যাবে। তো এখানে আপনারা একটু নিচেই দুটি অপশন পেয়ে যাবেন, পাওয়ার সেভিং মোড এবং সোভার পাওয়ার সেভিং মোড। তো যদি আপনি পাওয়ার সেভিং মোড এই অপশনটাকে এখান থেকে অন করেন, তাহলে আপনাদের সেম চার্জ 1 দিন 2 ঘন্টা 10 মিনিট যাবে। যেখানে আমার যাচ্ছিলো 1 দিন 49 মিনিট, সেখানে আপনি জাস্ট এই অপশনটিকে এখান থেকে অন করলেই আপনার সেম চার্জ 1 দিন 2 ঘন্টা 10 মিনিট চলে যাবে। এবং আপনারা একটু নিচেই একটু অপশন পাবেন সুপার পাওয়ার সেভিং মোড। তো আপনি এই অপশনটাকে এখান থেকে অন করলে আপনার যে চার্জ 1 দিন 49 মিনিট যাচ্ছিল, আপনার সেম চার্জ 1 দিন 13 ঘন্টা 53 মিনিট চলে যাবে। তো এখানে আমি জাস্ট পাওয়ার সেভিং মোডটাকে অন করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 দিন 2 ঘন্টা 10 মিনিট অলরেডি চলে আসলো, যেখানে আমার ছিল 1 দিন 49 মিনিট। এবং আমার সেকেন্ড যে অপশনটি রয়েছে সুপার পাওয়ার সেভিং মোড, এই অপশনটি জাস্ট আমি এখান থেকে অন করে দিলাম। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন আমার যে চার্জ 1 দিন 49 মিনিট যাচ্ছিলো, আমার সেম চার্জ কিন্তু যাচ্ছে 1 দিন 13 ঘন্টা 53 মিনিট, তার মানে 13 ঘন্টা আপনার 4 মিনিট বেশি যাচ্ছে, জাস্ট একটি অপশন এখান থেকে অন করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই পাওয়ার সেভিং মোডটি ডিসেবল করার জন্য আপনারা ওপরে যে তীরচিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই তীরচিহ্নের উপরে ক্লিক করবেন এবং এই পাওয়ার সেভিং মোডটি এখান থেকে ডিসেবল হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে আপনারা একটি অপশন পাবেন ফোন ব্যাটারি ইউজ, আপনাদের ফোনে কত পার্সেন্ট ব্যাটারি, কোন অ্যাপ্লিকেশান বা কোথায় আপনাদের ব্যাটারি ইউজ হয়েছে, এটা আপনারা এখান থেকে খুব সহজে জানতে পারবেন। সেজন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন ফোন ব্যাটারি ইউজ। তো আমি জাস্ট এই অপশনটিকে এখান থেকে জাস্ট ক্লিক করে দিব এবং দেখব আমার ফোনের ব্যাটারি কোথায় বা কত পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্স প্লেয়ার ইউজ করেছি, তার মানে আমি কিছু মুভি বা ভিডিও গান দেখেছি, সেজন্য আমার ম্যাক্স প্লেয়ারে 23%। আমি ক্রোম ব্রাউজার ইউজ করেছি, সেজন্য আমার ক্রোম ব্রাউজারে কিছু জাস্ট আমি ইউটিউব দেখেছি সেজন্য, বা আমি কিছু যেগুলো আমি ইউজ করেছি সেগুলোর জন্য আমার কত পার্সেন্ট চার্জ দিচ্ছে এখান থেকে আমি দেখতে পাবো, টুডে বা আমাদের স্টার্ডে বা এখানে 2 দিন আগে কোথায় আমার চার্জ নষ্ট হয়েছে, সেটা আমি সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবো। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা জাস্ট একটু অপশনে ক্লিক করে দিবেন মোর ব্যাটারি সেটিং।
দেন আপনারা এখান থেকে পারফরমেন্স মোডে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যেই সেটিং আপনাদের এখান থেকে অন থাকুক না কেন, আপনারা হাই পারফরমেন্স মোডে যদি ক্লিক করেন বা আপনারা এটাকে অন করে দেন, তাহলে আপনাদের ওপরে একটি ব্যাটারির মিটার শো করবে, যেটা আপনাদের সাহায্য করবে ব্যাটারির কোন পজিশনে আছে বা কোথায় কত পার্সেন্ট আসছে, এটিকে আপনাকে সাহায্য করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ, তো আপনাদের কোন কোন অ্যাপসে আপনাদের ব্যাটারি ইউজ হচ্ছে সেটিকে এখান থেকে আপনারা চাইলেও আনেবল করতে পারেন। এখান থেকে জাস্ট আপনারা ডোন্ট অপটিমাইজ করলেই অলরেডি এখান থেকে হয়ে যাবে। এবং ভিউয়ার্স, আপনারা নিচে একটি অপশন পাবেন স্ক্রিন ব্যাটারি অপটিমাইজ, জাস্ট আপনার এই অপশনটি ক্লিক করলে এটা সবসময় এখান থেকে অফ থাকে। এখানে আপনার চাইলে ব্যালেন্স মোড বা সুপার পাওয়ার সেভিং মোডে আপনারা আনতে পারেন। তো সুপার পাওয়ার সেভিং মোডে আনলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের যে ব্রাইটনেস আছে সেটি সাথে সাথে কমে গেছে, বা এখানে কমে যাওয়ার সাথে সাথে আপনাদের ফোনের চার্জ কিন্তু অনেক কম খাবে। আজ এ পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।